আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সাথে থাকবেন বরাবরের মতোই। ভিউয়ার্স, আজকে শনিবার। আজকেও আমার ছেলের স্কুল ছিল সপ্তাহে দুই দিন। তো সকালবেলা উঠে নাস্তা বানাই নাই এখনও, ওকে দুধ পাউরুটি দিয়ে খাইয়ে দিলাম। তো স্কুলে নিয়ে যাচ্ছি, ওকে আগাই দিয়ে সে নাস্তা বানাবো, কারণ আমরিন আর ওর বাবা এখনও উঠেনি। তো সকালবেলার ভিউটা আসলে অনেক সুন্দর হয়। ছেলেকে দিয়ে বাসায় চলে আসছি, রুটি বানিয়েছি। রুটির সাথে নেহারির ঝোল ছিল, কলা চা দিয়ে অরুণ আব্বু নাস্তা করতেছে। তো আমি একটু করে মার্কেটে আসলাম, আমার ভাবির জন্য একটা ব্লেন্ডার মেশিন কিনব, ওটা নিয়ে বাসায় চলে যাব। দুপুরে রান্না বান্না নাই, কারণ আমার গতকালকে রান্না আছে আর রাতে একটা বার্থডের দাওয়াত আছে। একটা ব্লেন্ডার নিয়ে বাসায় চলে যাচ্ছি। ভিউয়ার্স, দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা একটু রেস্টও করেছি, তারপরে বাচ্চাদেরকে নিয়ে রেডি করে চলে আসছি উরবিনের ফ্রেন্ড রায়াত, রায়াতের বড় ভাইয়ের বার্থডে। তো ওখানে চলে আসলাম, এসে বাচ্চারা এগুলা বার্থডের যে ডেকোরেশন এগুলো করতেছে, আমি দেখে দেখে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আমরিন অনেক খুশি, ওর বান্ধবী ওয়ানিয়া আসছে, ওর সাথে খেলতেছে। তো আমরা আসলে অরবিনের এতগুলো ফ্রেন্ডের মধ্যে সবার ঘর, সবগুলো ঘর মিলে দুইটাই মেয়ে শুধু, আমার আমরিন আর হচ্ছে ওয়ানিয়া, আর কোনো মেয়ে বাচ্চা নাই, সবগুলো ছেলে বাচ্চা, সেজন্য ওদের তাপত একটু বেশি। তো বার্থডে কেক চলে আসছে, রায়াতের বড় ভাইয়ের নাম হচ্ছে হৃদয়। তো ওর বার্থডে কেক, এটা কেকটা অনেক ইয়াম্মি ছিল, কফি ফ্লেভারের, এটা ওয়েলপুর থেকে আনা। তো আপা কিছু নাস্তা বানিয়েছে, এখানে পায়েস, চটপটি, মিষ্টি, ফুচকা ছিল আর সাথে বিরিয়ানি ছিল। এখন কেক কাটিংয়ের পালা, হৃদয় চলে আসছে, পাশে হচ্ছে এটা হৃদয়ের ফ্রেন্ড, ওর একটাই ফ্রেন্ড আসছে, বাকিগুলো ছোট ভাইয়ের ফ্রেন্ড, মানে আমাদের বাচ্চারা। বার্থডে মানে আসলে মজা আনন্দ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা সাবস্ক্রাইবার তাদেরকে তো অনেক শুকরিয়া আদায় করতেছি তাদের। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আর ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক হেল্প করে। তো এটা বারে বারে আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা যদি আমাদেরকে সুযোগ না দেন তাহলে এগিয়ে যেতে পারবো না, তো আমাদের পাশে থাকবেন প্লিজ। অনেক বড় বড় ইউটিউবাররা আপনাদের সহযোগিতার মাধ্যমে হয়েছে, আমাদেরকেও এগিয়ে যাওয়ার সুযোগ দিন। ভিউয়ার্স, এখন কেক কাটিং হবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আমার ড্রামা কুইনের অবস্থা দেখেন, ও তো আসেই। ছবি তোলার জন্য ক্যামেরা নিলেও বিভিন্ন ধরনের পোজ দেওয়া শুরু করে এখনও, আর যারই বার্থডে হোক না কেন সামনে ওকে রাখতে হবে, ওই কাটার জন্য দাঁড়িয়ে যাবে, যার বার্থডে হোক ওর অগ্রাধিকার চলবে। তো এতগুলা ভাইয়ের মধ্যে এরা দুইজনই আসলে বোন। সবাই মিলে কেকটাকে কাটিকুটি করতেছে,
আমার চকলেট পাগলি মেয়ে, ও এক টুকরা চকলেট নিয়ে মুখে দিয়ে দিল। দেখেন চকলেট হলে হয়। বার্থডে শেষ হওয়ার শেষ হতে হতে কেকের বাইরে যে চকলেটের একটা পলেপ দেওয়া থাকে ওটা সে হাত দিয়ে নিয়ে নিয়ে পুরোটাকে শেষ করে ফেলেছিল। কাউকে খেতে দেয়নি, ও একলাই খেয়েছে। ভিডিও তামরির দিকে তাকালে আর কারো দিকে তাকাতে মন চায় না, শুধু ওর ড্রামাগুলাই দেখতে ইচ্ছে করে। ভিউয়ার্স এখন সবাইকে কেক খাওয়াচ্ছে, এরপরে আমরা বান্ধবীরা যাব। ওগুলা ভিডিও শ্যুট করা হয়নি কারণ অনেক আপারা সামনে আসতে চাচ্ছে না, তো তোলার পরে স্টিকার দিয়ে রাখলেও কেমন জানি লাগে ভিডিওতে। বার্থডে শেষ, বেলুন ডেকোরেশন সব ফেটে একদম শেষ করে ফেলেছে বাচ্চারা। এরপর অরবিন দেখেন একটা বেলুনও ফুটাতে পারে নাই বেচারা, একটা বেলুন নিয়ে এটার পেছনে যুদ্ধ তো লেগে আছে কিন্তু সে ফুটাইতে পারেনি। দেখেন বেলুন বোতল দিয়ে বেলুন ফোটাচ্ছে, এটা আসলে কি এটা সম্ভব যে বেলুন দিয়ে বোতল ফোটাবে? বেচারা ফোটাইতে পারেনি। ভিউয়ার্স আমাদের প্রতিদিনকার জীবনের সুখ দুঃখের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।